বাবাকে হারালেন অভিনেত্রী রীতা ভুরি চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন উৎপলেন্দু চক্রবর্তী। তিনি গত 3 থেকে 4 দিন মতো হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রীতা ভুরির বাবা। তবে অভিনেত্রী এবং তার মায়ের সঙ্গে তার বাবার বর্তমানে কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। উৎপলেন্দু সহকারীর সঙ্গে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়। তিনি জানান, সন্ধ্যেবেলায় চা খেয়েছিলেন, তারপরই হঠাৎ করে ঝিমিয়ে পড়লেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।